দর্শক ডেমরায় অভিযান চালাচ্ছে র‍্যাব সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আরিফ আমাদেরকে জানাবেন অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং কি নিয়ে এই অভিযানটি চলছে আসলে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ নাভিসা ড্যামরায় একটি নির্মাণাধীন একটি বাড়ির মধ্যে যে বাড়িটি এখনো নির্মাণ করা হচ্ছে এমন একটি একতলা একটা ভবনে এই ভবনটিতে র‍্যাব থ্রি নেতৃত্বে একটি দল র‍্যাবের একটি দল এখানে অভিযান চালাচ্ছে এখন পর্যন্ত 15টি ককটেল উদ্ধার করা হয়েছে আমরা একটু এখনো কিন্তু বোমের যে ডিসপোজাল র‍্যাবের যে বোম ডিসপোজাল ইউনিট তারা অভিযান চালাচ্ছে বাড়ির ছাদে তারপর হচ্ছে আশপাশে র‍্যাব কিন্তু ঘেরাও করে রেখেছে আর পাশে কিন্তু আবার খুব জোরালো নিরাপত্তা নেওয়া হয়েছে আর এই মুহূর্তে আমরা একটু ভবনটির ভিতরে যেতে চাই যে কি কি এখানে পাওয়া গিয়েছে এই বিষয়টি আপনাদেরকে একটু দেখাতে চাই আর এখানে আপনাদের একটু দেখাতে চাই যে এই যে ককটেল সদৃশ যে বস্তুগুলো রয়েছে সেগুলো এখান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে প্রায় মোট 15টি ককটেল 15টি ককটেল এখানে উদ্ধার করা হয়েছে আপনাদের একটু দেখাতে চাই যে কি কি দ্রব্য দিয়ে কিন্তু এই এখানে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল আর এখানকার এলাকাবাসী বলছিলেন যে এখানে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তরুণদের আনাগোনা অপরিচিত তরুণদের আনাগোনা চলছে এরপর একটি সিএনজিতে করে তিন চারজনকে র‍্যাব সদস্যরা সন্দেহমূলক আসা যাওয়া দেখলে র‍্যাবের সদস্যরা তাদেরকে অনুসরণ করেই কিন্তু শেষমেশ এই বাড়ি পর্যন্ত এসে তাদেরকে এখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়